সেনাবাহিনীর নেতৃত্বে সীমান্ত সড়ক নির্মাণ মিলাছড়ে জোনাছড়ে সীমান্তে দুটি ঝুমগ্রাম উচ্ছেদ চাষে বাধা ও বাগানবাগিচা ধ্বংস সম্প্রতি সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ছাব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ান কর্তৃক রাঙামাটি জেলার রাজস্থলী বিলাইছড়ি জোড়াছড়ি সীমান্ত সংযোগ সড়ক নির্মাণের কাজে জোড়াছড়ি ও বিলাইছড়ি সীমান্তবর্তী পাশাপাশি দুটি গ্রামের মোট তেইশটি যুম্ম পরিবার উচ্ছেদের মুখে রয়েছে এ দুটি গ্রাম হল জোড়াছড়ি উপজেলাধীন ডুমদুমা ইউনিয়নের গাছবাগান পাড়া এবং বিলাইছড়ি উপজেলার ফারোয়া ইউনিয়নের থুমপাড়া সেনাবাহিনী গাছবাগান পাড়ায় বারোটি পরিবারকে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে এবং দুটি গ্রামের অন্তত সতেরোটি পরিবারকে তাদের জীবিকার প্রধান অবলম্বন জুম কাজে নিষেধাজ্ঞা জারি করেছে গত নয় মার্চ দু হাজার চব্বিশ সেনাবাহিনীর চায়চাল প্রকল্প ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন কোভিড ও সুবেদার প্রিয়রঞ্জন চাকমা নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গাছবাগান পাড়া গ্রামের বারোটি পরিবারকে অচিরেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন এবং তা না হলে আগামীতে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুমকি প্রদান করেন এ সময় সেনা সদস্যরা আরও জানিয়ে দেয় যে তারা থুমপাড়া ও গাছ বাগান পাড়ার মধ্যবর্তী পিলার চুব ও লাঙল টিলাতে পর্যটন কেন্দ্র স্থাপন করবে তাই সেখানে ও আশেপাশের এলাকায় জুম কাটা যাবে না এবং ইতিমধ্যে কাটা জুমগুলোতে আগুন দেওয়া যাবে না অর্থাৎ এই দুই ও আশেপাশের এলাকায় জুম চাষ নিষিদ্ধ করা হয়েছে এরপর গত এগারো মার্চ দু হাজার চব্বিশ সেনাবাহিনী এক্সকেভেটর দিয়ে পিলার ও লাঙেল টিলায় মাটি কাটা শুরু করে এবং বুদ্ধলীনা চাকমার কাটা জুম ধুলিশ্বাত করে দেয় এর পূর্বে গত ছয় মার্চ সেনাবাহিনী বীরসেন তন কাটা জুম এক্সকেভেটর দিয়ে ধ্বংস করে দেয় এছাড়া গত বারো মার্চ উনত্রিশশো চব্বিশ ছায়চাল ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন কবির ও সুবেদার প্রিয়রঞ্জন চাকমা গাছবাগান পাড়া গ্রামের কারবারে থুদো চাকমার বাড়িতে গিয়ে জুমের তালিকা চেয়েছেন এ সময় ক্যাপ্টেন কবির কারবারে থুদো বলেন তালিকা দিলেও পাড়া ছাড়তে হবে না দিলেও পাড়া ছাড়তে হবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কারো কখনো লাভ হয়নি অতএব সরকারের বিরুদ্ধে না গিয়ে জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও গত উনিশ মার্চ দু হাজার চব্বিশ সেনাবাহিনীর ছাব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক বিলাইছড়ি সীমান্তবর্তী কাছ পাড়া ও থুমপাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকে দুই গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে উল্লেখ করা হয় সেনাবাহিনী ওই এলাকায় সীমান্ত সড়ককে কেন্দ্র করে তাদের পর্যটন ব্যবসা বিকাশের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় যুগ্মদের মৌলিক ও মানবাধিকারকে জোরপূর্বক দুই গ্রামের অধিবাসীকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে এবং দুটি গ্রামের সতেরোটি পরিবারকে তাদের জীবিকার প্রধান অবলম্বন জুম চাষি নিষেধাজ্ঞা জারি করেছে এতে আরো বলা হয় পর্যটন কেন্দ্র স্থাপিত হলে এবং উক্ত দুই গ্রাম উচ্ছেদ হলে এর সাথে সাথে শুকরছড়ি চংরাছড়ি তুলুবাগান মিলাইছড়ির মন্দিরা ছড়া ও জুরাছড়ির মন্দিরা ছড়া পাহাড়ি গ্রামগুলিও উচ্ছেদ হতে বাধ্য হবে গত আটই মার্চ দুহাজার চব্বিশ বিকাল আনুমানিক ফিনটায় হেলিকপ্টার যোগে সেনাবাহিনীর প্রধান জেনারেল সাইফুদ্দিন আহমেদ চায়চাল সেনা ক্যাম্পে সফর করেন এর পরের দিন নয় মার্চ চায়চাল সেনা ক্যাম্পে সদস্যরা গ্রামে গিয়ে গাছ বাগান পাড়া ও থুম পাড়ায় গ্রামবাসীদের এই মন্মে জানিয়ে দেন যে সেনা প্রধানের নির্দেশে জুম চাষ বন্ধ করতে হবে এবং গাছ বাগান পাড়ায় বারো পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে সেনাবাহিনীর জুম চাষে নিষেধাগার কারণে বর্তমানে গ্রামবাসীরা অত্যন্ত দৃশ্যহারা অবস্থায় পড়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয় তাদের বাড়ি ভূমি ও জীবিকা রক্ষায় গ্রামবাসীরা নিম্নোক্ত দাবি সমূহ জানিয়েছে এক গ্রাম ত্যাগ করার নির্দেশ প্রত্যাহার করা দুই গ্রাম সংলগ্ন পর্যটন স্থাপন না করা তিন জুম চাষে কোনো বাধা প্রদান না করা চার বাগিচা ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে তিনশো সতেরো কিলোমিটার দুর্ভোগ সীমান্ত সড়ক রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সীমান্ত সড়কটি বান্দরবান জেলার নাইখ্যাংছড়ি উপজেলার ঘুমদুম থেকে শুরু হয়ে বান্দরবান জেলার রোমা থানচি ওরুয়াং ছড়ি রাঙামাটি জেলার বিলাইছড়ি জোড়াছড়ি বরকল বাঘাইছড়ি এবং খাগড়াছড়ি জেলার দিঘেনালা পানছড়ি মাটিরাঙা হয়ে রামগড় পর্যন্ত চলে যাবে এছাড়া এর সাথে রয়েছে অনেকগুলি সীমান্ত সংযোগ সড়ক এই সীমান্ত সড়ক ও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের কারণে এ পর্যন্ত তিন পার্বত্য জেলায় রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানে অন্তত সাতশো ছিয়াত্তরটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং আটাত্তরটি পরিবার নিজের বাড়ি ও বাস্তবিতা থেকে উচ্ছেদের শিকার হয়েছেন বলে জানা গেছে তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আরও বেশি হতে পারে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বাঘাছড়ি এলাকার মাত্র ছাপ্পান্নটি পরিবার ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে আংশিক ক্ষতিপূরণ পেলেও বাকিরা কেউ ক্ষতিপূরণ পাননি নির্বিচারে সীমান্ত সংযোগ সড়ক নির্মাণের ফলে জুম্ম জনগণ কেবলমাত্র উচ্ছেদ তাদের বাগান ধ্বংস ও জুম চাষে সম্মুখীন হচ্ছে তাই নয় এলাকায় বন পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে সড়ক নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় থেকে ফলে পানির উৎস ধ্বংস হচ্ছে ফলে অনেক এলাকায় পানীয় জলের সংকটও দেখা দিচ্ছে এছাড়াও সেনাবাহিনী কর্তৃক সীমান্ত সড়কের পার্শ্ববর্তী বহু জায়গায় জুম্মদের স্থানীয় নামের বিপরীতে বিভিন্ন জায়গায় মুসলিম নাম সম্বলিত সাইনবোর্ড স্থাপনের অভিযোগ পাওয়া গেছে উদাহরণ হিসেবে বাঘাইছি সার্বতলীয় এলাকার জায়গায় শাহিনা সাজেক এলাকার কিংকরপাড়া স্থানের জায়গায় মাহমুদ টিলা জায়গায় এলাকার টিলা সাজে এলাকার বর্তনা নামক স্থানের জায়গায় সজীব টিলা সাজে এলাকার কিংকরপাড়ার স্থানে আরও একটি শামিন টিলা সাজে এলাকার ভূয়োছা নামক স্থানের জায়গায় সাইদুর টিলা সাজে এলাকার কিংকরপাড়ায় আরও একটি ইসমাইল টিলা বিওপি পোস্ট সাজেক এলাকায় ভূয়ো ছাড়া নামক জায়গায় আরও একটি আলামি টিলা ইত্যাদি স্থানীয় জুম্মদের আশঙ্কা পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এবং চুক্তির আলোকে স্থাপিত বিশেষ শাসন ব্যবস্থা কার্যকর না হওয়ায় সর্বোপরি সেনাবাহিনী ও সরকারের চুক্তিবিরোধী ও বিদেশী ভূমিকার কারণে এই সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প জুম্মদের বর্তমান ক্ষয়ক্ষতি ছাড়াও সুদূরপ্রসারী আরও অনেক ক্ষতি ডেকে আনবে এতে বহিরাগত অনুপ্রবেশ সাংস্কৃতিক আগ্রাসন বহিরাগত পুঁজির আধিপত্য ভূমিবেদখল ও স্থানীয়দের ভূমি বেহাত হওয়ার প্রক্রিয়া বৃদ্ধি পাবে যাতে যুগ্ম সংস্কৃতি ঐতিহ্য ও স্বশাসন নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে